দিব বিচাৰিছো আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ। যদিহে আপুনি যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতাললৈ যায় তেনেহলে মাস্ক পৰিধান কৰক, অন্যথা মাস্ক পৰিধান নকৰিলে আপুনি ভৰিব লাগিব 100 টকাৰ জৰিমনা। এই নিৰ্দেশনা জাৰি কৰিছে মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষই। মাস্ক নিপিন্ধিলে ভৰিব লাগিব 100 টকাৰ জৰিমনা, এক কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতালৰ তৰফৰ পৰা। যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতালে জাৰি কৰিছে এই নিৰ্দেশনা। সকলো চিকিৎসক, নার্স, কর্মচারী বাধ্যতামূলক মাস্ক পরিধান করব লাগিব। হাসপাতাললৈ অহা রোগী আত্মীয়ও পরিধান করব লাগিব মাস্ক, অন্যথা ভরিব লাগিব 100 টকাৰ জরিমানা। জেএমচিএইচৰ অধীক্ষক ডাক্তৰ পূর্ণিমা বৰুৱাই জারি করেছে এই নির্দেশনা। মাস্ক নিপিন্ধিলে ভৰিব লাগিব 100 টকাৰ জৰিমনা। জনাইছো এই মুহূৰ্তত ট্ৰাইমেটৰ দৰ্শকসকলক এক কঠোৰ নিৰ্দেশনা জাৰি কৰিছে যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতাল কৰ্তৃপক্ষই। যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতাললৈ যাওঁতে আপুনি পৰিধান কৰিবই লাগিব মাস্ক। মাস্ক পৰিধান কৰাটো বাধ্যতামূলক কৰা হৈছে যোৰহাট মেডিকেল কলেজ হাস্পতালত। যদিহে কোনো লোকে মাস্ক পরিধান নকরে তেনেহলে 100 টকাৰ জরিমনা ভরিব লাগিব। এক কঠোৰ নির্দেশনা জারি করা হয়েছে যোৰহাট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দ্বারা। রোগী আর রোগীর আত্মীয়ও পরিধান করব লাগিব মাস্ক। কেবল ইমানেই নহয়, চিকিৎসালয়খনৰ চিকিৎসক, কর্মচারী, নার্স সকলোৱে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক। নির্দেশনা জারি করা হয়েছে জেএমচিএইচ কর্তৃপক্ষ। এক জাননীর জড়িয়ে এই নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। সকলো কর্মচারী, চিকিৎসক, রোগী, রোগীর আত্মীয় যিসকল জেএমচিএইচৰ সৈতে জড়িত কর্মচারী আছে সকলোৱে মাস্ক পরিধান করব লাগিব। তেওঁলোকৰ বাবে মাস্ক পরিধান করাটো বাধ্যতামূলক করা হৈছে জেএমচিএইচত। এক প্রকার কোভিডক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে, চিন্তিত হৈ পৰিছে যোৰহাট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতত এনেদৰে এক জাননী জারি কৰিছে আৰু বাধ্যতামূলক কৰা হৈছে মাস্ক পৰিধান কৰাটো। মাস্ক নিপিন্ধিলে 100 টকাৰ জৰিমনা ভৰিব লাগিব যোৰহাট মেডিকেল কলেজ হাস্পাতালত। সকলো চিকিৎসক, নার্স, কৰ্মচাৰী, ৰোগী আৰু ৰোগীৰ আত্মীয়ও পৰিধান কৰিব লাগিব মাস্ক, অন্যথা 100 টকাৰ জৰিমনা ভৰিব লাগিব যিয়ে নেকি মাস্ক পৰিধান নকৰে।